কক্সেস বাজারে টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়াকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের আইজি ডক্টর বেনাজির আহমেদ। কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জল তরঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন এই ঘটনায় দুই বাহিনীর সম্পর্কে চির ধরবে না। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। কক্সবাজারের টেকনাপের মেরিন ড্রাইভের শামলাপুর পুলিশ চৌকিতে গত 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করতে কক্সবাজারে যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক ডক্টর মেনুজির আহমেদ। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে কথা বলেন যৌথ সংবাদ সম্মেলনে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবেন এবং তারা যে সত্য অনুসন্ধান করে যেটা বের করবেন, তারা যে পরামর্শ দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম, আইনি কার্যক্রম বা হোয়াটএভার যেটা প্রয়োজন হবে সেটা গ্রহণ করা হবে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না সে, এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্ত করবে। এখানে হলো কোনো প্রতিষ্ঠান কারোর সহযোগিতা করবে না, কারো বিপক্ষে যাবে না। আমরা আমাদের মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট, কনফিডেন্স, কোঅপারেশন, যে জিনিসগুলো হলো অনেক বছরে তৈরি হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে, আমরা ব্যর্থহীন ভাষায় আবার বলেছি যে এটা অটুট থাকবে, এটাতে কোনো ধরনের চিট ধরে এমন কোনো কিছু সেনাবাহিনীর পক্ষ থেকে হবে না। এবং পুলিশ বাহিনী ও যে জিনিসটা ব্যর্থহীন ভাষায় বলেছে যে তাদের মধ্য থেকে হবে না। পরে টেকনাফের ঘটনাস্থল পরিদর্শন করেন সেনা ও পুলিশ প্রধান। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার সহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে রাশেদের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এ মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দেয় আদালত। মামলায় প্রত্যাহার হওয়া এসআই লিয়াকত আলীকে প্রধান এবং ওসি প্রদীপকে দুই নম্বর আসামি করা হয়। আদালত প্রাঙ্গণে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস জানান, পুলিশ মধ্যরাতে ফোন করে তার মায়ের কাছে রাশেদের পরিচয় জানতে চায়, তখন তার মৃত্যুর কথা তাদের জানানো হয়নি। এ নিয়ে থানায় মামলা করা হলে তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে বলে আদালতে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রে কর্মরত 21 জনের সবাইকে প্রত্যাহার করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পেছনে সত্যকে উদ্ঘাটন করতে হবে, দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপরাধীরা যেন কোনো অবস্থাতেই ছাড় না পায়। রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।